सेट डॉक्टर की बोले छे मुने आछे तो अपकमिंग 7 डेज किंतु শুধুমাত্র রেস্ট বাইক নিয়ে আবার যেখানে সেখানে বেরিয়ে যেও আমি যদি আর একটা দিন রেস্টে থাকি তাহলে আরো অসুস্থ হয়ে পড়ব তার জন্য আমাকে আবার রেস্টে থাকতে হবে দাদু ভাই ও দাদু ভাই ভালো করে রিপোর্টটা দেখ আরে ভয় কিছু নেই তো ওয়ের বলতে একবার দাঁড়াও তো আমি ভালোভাবে দেখতে দাও ও সিজি হাসপাতালে ছিল না সেখানে আদৌ ভালো করে চিকিৎসা হয়েছে কিনা কে জানে ঠিক বলেছো ভালো মা ওখানে আর কিছুক্ষণ থাকলে না আমার তো বমিটি হয়ে যেত না রাগিনী অতটাও খারাপ নয় ধরা পড়ে গেলে তো সেট আমি কিন্তু বেশ বুঝতে পারছি ওই সস্তার জায়গায় তোমায় ওই গাইয়া মেটাই নিয়ে গিয়েছিল আর তুমি এখানে আমাদেরকে বন্ধু দাদা না জানি কত গল্প বানিয়ে বানিয়ে শোনাচ্ছ রাগিনী কোনো কিছুকে বাইরে থেকে ভেবে জাজ করতে নেই হসপিটালটা খুব ভালো ছিল ইনফ্যাক্ট ডক্টরসরাও খুব ভালো ইমিডিয়েট রেসপন্স করেছে হসপিটালের পুরো সিস্টেমটাই খুব ভালো ছিল না রে বাবা আমি সেইভাবে কথাটা বলতে চাইনি আসলে তোর জন্য খুব চিন্তা হচ্ছিল তো তাই বললাম আমি জানি তুমি আমার জন্য চিন্তা করছিলে কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি ইনফ্যাক্ট আমার খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে আচ্ছা সেট তোমায় ওখানে নিয়ে কে গেছিল আমি তোমায় তখন বললাম না আমার এক বন্ধু কাম দাদা সেই এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে কিন্তু আমি যদি বলি যে না আর কিছু বলতে হবে না ভালো মা আমার কি মনে হয় আরেকজন ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো আফটার অল চোটটা মাথায় পেয়েছে তো না না স্যার কোনো প্রয়োজন নেই আমি বলছি তো আমি একদম ঠিক আছি আমার কিছু আমি ডাক্তার খাসনবিশের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি রাগিনী তুমি সেটকে নিয়ে যাবে রাগিনী কোথাও যেতে পারবে না কেমন আছো এখন সেট আমি ঠিক আছি আন্টি ভেরি গুড সেটকে নিয়ে যদি কোথাও যাওয়ার হয় তাহলে সেটা তুমি যাবে নক্ষত্র একটা খুব জরুরি মিটিং আছে আর সেখানে রাগিনীকে দরকার কিন্তু ঋষিকা তুমি তো দেখতেই পাচ্ছো যে ছেলেটার মাথায় চোট পেয়েছে ওকে আগে ডাক্তার দেখানো নাহলে তারা কি আর কি জরুরি কাজ থাকতে পারে ভালো মা এইটা নিয়ে আমরা পরে কথা বলি কোনটা দরকার কোনটা না হলেও চলবে সেটা তো আপনি একদম বোঝেন না আর আমি না এখন আপনার ক্লাস নিতে পারবো না কেমন আর যার সাথে মিটিং আছে সে তো খুব ব্যস্ত রাগিনী আর বিজি মানুষ কাকে বলে সেটা ভালো মা না জানলেও তুমি নিশ্চয়ই জানো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তিস্তা গ্রুপ অফ কোম্পানিজের এমডি সিদ্ধার্থ বোসের সাথে সরি আন্টি আজও আপনারা তার দেখা পাবেন না মাই গড আমি একদম ভুলে গেছিলাম সে তুমি কিন্তু বাড়ি থেকে কোথাও বেরোবে না মনে থাকবে শুভদাকে ইমিডিয়েটলি একটা কল করতে হবে শোনো না শুভদা আমি আমি তোকে আচ্ছা ঠিক আছে তুমি বলো না 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 তুই বল যতই হোক তুই হলি আমার বস আচ্ছা ঠিক আছে আমি বলছি শোনো সরগমের সাথে ডিলটা কিন্তু ট্যাক্টফুলি হ্যান্ডেল করবে তুমি ক্লোজে যা যা মেনশন করার আমি মেনশন করে দিয়েছি সেটার জন্য এক পাও এদিক ওদিক না হয় ওকে বস কিন্তু মিস্টার বস আপনি সকাল সকাল এটা কি করলেন বলুন তো শুকনো আকাশ থেকে বৃষ্টি নামিয়ে দিলেন কি মানে কি বলছো তুমি কি হয়েছে হবে আবার কি যা হওয়ার তাই হয়েছে একজন তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে
কেন আই বি সো ইরেসপন্সিবল? বাড়িতে ফিরে ভাবলাম ওকে একটা ফোন করবো, আমি ভুলেই গেলাম একদম। হাতে আবার তোর জন্য আনা ফুল আর চকলেট। জানিস তো সত্যি মেয়েটাকে ওইভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে না সত্যি খুব কষ্ট হচ্ছিল। তুই যদি আমার ভাই না হতিস না, তাহলে এইরকম একটা মেয়ের এত ভালোবাসা পাওয়ার জন্য তোকে আমি সত্যি সত্যি হিংসে করতাম। মেয়েটা এত মায়াবি, চট করে সবাইকে খুব আপন করে নেয়। তবে তুই চিন্তা করিস না, তোর জন্য আনা ফুল আর চকলেট আমি রেখে দিয়েছি, তুই যদি বলিস তাহলে সেটা আমি তোকে দিয়ে আসতে পারি। আরে না না সুবোধ, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তুমি যাও তো এখন অফিসে যাও। না না না, মাথা আমার খারাপ হয়নি। তোর মাথার চোটটা এখন কেমন আছে? আর তোর বুকের বাঁধিকের ব্যথাটা ছাড়া আর কোথাও কি ব্যথা করছে? মাথায় ব্যথা আছে কিন্তু বুকে বুকে তো ব্যথা নেই। নেই শিওর? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে তুই বুকের বাঁধিকটা চেপে ধরে বসে আছিস। বাজে বোকা, তুমি যাও তো এখন, যাও অফিসে যাও আর আমার কোম্পানিটা সামলাও, যাও। ওকে। আখি আমার উপর রাগ করো না তুমি, আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা দিদার, তুমি বিশ্বাস করছো না কেন বলো তো? আমি তো বলছি আমার কিচ্ছু হয়নি। এটা খাও। তুই যখন হয়েছিলি তখন সবার আগে আমি তোকে কোলে নিয়েছিলাম রে দিদান। তোষি সদ্যজাত মুখটা আমার আজও চোখের সামনে ভাসে। আর যখন তুই বড় হলি তোর একটা স্বভাব হয়েছিল, মুখটা গোমরা করে রাখতিস। আমি যখন বলতাম তোর কি হয়েছে তুই বলতিস কিচ্ছু হয়নি। আর আর তার খানিকক্ষণ পর কি করতিস বলতো? আমার দিকে তাকিয়ে এক গাল হেসে দিতিস। কিন্তু আমি তো দেখতাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তোর, কিন্তু মুখে হাসিটা ঠিক রেখে দিয়েছিস। আজও একই স্বভাব রয়ে গেল না রে দিদা। তোরও শুধু মন খারাপ হয়নি, অনেক কথা অনেক কথা তোর বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছে না রে। তুই শুধু বলতে পারছিস না। একটা ফোন করে দে তো, আমি আমি একবার অহনার সঙ্গে কথা বল। কখনো না, আমায় ক্ষমা করে দিতেন না। আমি পারছি আমার কষ্টটা কাউকে বলতে, না পারছি মায়ের কষ্টটা ভাগ করে নিতে। দুজনেই হয়তো কষ্ট পাচ্ছি আলাদা আলাদা। কিছুতেই ফোনটা ধরব না, ধরবই না। ফোনটা কেটে দিল। এই ফোনটাই তাহলে মন খারাপের কারণ তো? দেরি করে আসছিল বলে এত অভিমান? কার ফোন ছিল রে?
শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনবে বলে রাধিকা অপেক্ষা করে থাকত। কিন্তু এখানে তো দেখছি কেষ্ট ঠাকুর শ্রী রাধার পায়ের নূপুরের আওয়াজ শুনবে বলে অপেক্ষা করে বসে আছে। কার ফোনের অপেক্ষায় আছিস বাবা? কারণ আয় আমার কাছে। একটা কথা বলি, তোকে আমি জোর করব না, তোর যখন ইচ্ছে হবে তখন আমাকে বলিস। জানিস তো আনন্দ ভাগ করে নিলে বাড়ে, আর কষ্ট সেটা ভাগ করলে কমতে কমতে শেষ হয়ে যায়। কেন এত ভালোবাসছো আমাকে? কেন এই মায়া জড়াচ্ছ আমাকে? কি করে থাকবো আমি যেদিন যেদিন এই বাড়ি ছেড়ে চলে যাবো, যেদিন তোমাকে ছেড়ে চলে যাবো, আমি কি করে থাকবো বাবা? এখন বড় হয়েছিস, তোর যদি বলতে ইচ্ছে না করে তুই বলিস না, কখনো যদি বলতে ইচ্ছে করে তাহলে বলিস কেমন দিদা, দেখিস আমাকে বললে তোর তোর মনটা একটু হালকা হবে। আমি তোমার উপর খুব রাগ করেছি সেট, তোমাকে যেতে দেবো না, বাড়ি থেকে বেরোতেই দেবো না। এরকম করো না ভালো মা, দেখো আমি আজ না গেলে সর্বনাশ হয়ে যাবে, তুমি বিশ্বাস করছো? দেখো আমার এই আমার এই সমস্যা তুমি ছাড়া আর কেউ বুঝবে না, প্লিজ পারমিশন দাও না ভালো মা, প্লিজ প্লিজ প্লিজ। আমি আমি জানি যে তুমি একমাত্র আমাকে এখান থেকে যেতে দেবে, আর কেউ না ভালো মা, প্লিজ না করো না, আমাকে পারমিশন দাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পারমিশন দেব, কিন্তু বাড়ির গাড়িতে যেতে হবে। বাড়ির গাড়ি প্রয়োজন নেই, আমি ট্যাক্সি করে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ট্যাক্সি করে যাব না, আমার কাছে মোবাইলে অ্যাপ আছে, অ্যাপে আমি ক্যাব বুক করব, ক্যাবে করে যাব আর আসবো। মে বাস ইউ গায়া অর ইউ আয়া। হাসি তো ফাসি পাগল ছেলে। গুড মর্নিং মিস্টার রায়। গুড মর্নিং। গুড মর্নিং। একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের এমডি স্যার আজকে আসছেন না, একটা প্রবলেমে আটকে পড়েছে। কিন্তু একটা গুড নিউজ আছে, উনি আসছেন না বলে আপনাদের কাজটা আটকাচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, উনি ডিলটার ডিটেল ক্লজ পাঠিয়ে দিয়েছেন। এই যে লঞ্চ হবে, সিঙ্গার হিসেবে কাকে কাকে লঞ্চ করা হবে, এইসব ডিসিশন কিন্তু নেবেন আমাদের এমডি স্যার। হবে না, ভয়টাই তো পাচ্ছিলাম, এন্ড মোমেন্টে এসে মানা বেঁকে বসে, আর ঠিক তাই হচ্ছে। এই কোম্পানির নাম আমি কিছুতেই চেঞ্জ করতে দেব না, কারণ এই কোম্পানির নামটা আমার বাবার দেওয়া, এটার সাথে আমার বাবার ইমোশনস জড়িয়ে আছে। সারা জীবন বাবা শুধু এই কোম্পানিটাকে কিভাবে গ্রো করবে এইসবই করে গেছে। ইম্পসিবল, নাম আমি কিছুতেই চেঞ্জ করতে দেব না। আর বাকি যা বাকি বাকি আর আমাদের কোনো প্রবলেমই নেই,
বাট আই হোপ মিস্টার এমডি যেহেতু মেজর শেয়ার হোল্ডার কিন্তু তিনি তার পার্টনারকেও সেমভাবেই রেসপেক্ট দেবেন। আই অলসো থিংক সো। সেটা ঠিক, তবে আমি আবারও বলছি ফাইনাল ডিসিশন কিন্তু এমডি স্যার নেবেন। ইটস ওকে বাট না, আমি বলছিলাম যে এই নামটা নিয়ে একটু সেন্সিটিভ হয়ে আছি, এটা যদি আপনার এমডি সাহেবকে বলেন কনসিডার করতে। ঠিক আছে, আমি ট্রাই করছি, যদি স্যার রাজি হন তো ভালো, না হলে এক্সকিউজ মি। তোমাদের সবকিছুতে এত কিসের তাড়া আমি তো বুঝতে পারছি না। ওই এমডির সাথে আমরা মিটিং করে তারপর ডিসাইড করতাম, এতদিন সরগমের সমস্ত ডিসিশন আমি নিয়েছি। আর সেই সবকটাই ভুল মা, আর তাই জন্যই সরগমের আজ এই অবস্থা। রাগিনী, সবকিছুতে এত বাড়াবাড়ি করার দরকার নেই। মা, কেন এত সিন ক্রিয়েট করছো তো আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় এই তিস্তা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে এমডি, তার মিউজিকের সম্পর্কে কোনো সেন্স আছে? আমার তো মনে হয় যে নিজের পাওয়ার দেখানোর জন্যই এইসব করছে। আমার তাই মনে হয় শিখা, জানো আমার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স হলে নেই, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদেরই পুরো ব্যাপারটা সামলাতে হবে। এমডি কে আমি ঠিক ম্যানেজ করবো। মাথা খারাপ হয়ে গেছে? এই শরীর নিয়ে কেউ বেরোয়? আর তুই তো জানিস যে রাগিনীরা আজ এখানে আসছে, এত রিস্ক নিয়ে এখানে আসার কোনো মানে আছে? রিস্ক সেই তো ইশক হে শুভদা, তোমার কাছে যে আখির জিনিসগুলো রয়েছে সেটাই তো নিতে এসেছি এখানে। কি আখির দেওয়া ফুল আর চকলেট নেওয়ার জন্য তুই এখানে এসেছিস? এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করে যে উপায় নেই, কারণ আমার কাছে অন্য কোনো সাবস্টিটিউট গল্প নেই। আখির জিনিসগুলো আমাকে তাড়াতাড়ি দাও শুভদা, আমাকে ওর কাছে যেতে হবে, আখি খুব কষ্টে আছে। আখি তোকে বলেছে? বললে তো ভালোই হতো, কিন্তু ও তো বলার মতো মেয়ে না, না বলেই অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে আমাকে। শি ইজ ইন পেইন শুভদা, অ্যান্ড আই ক্যান ফিল ইট। ওর কাছে যেতে হবে শুভদা। ও শোন, যার জন্য তোকে ফোন করছিলাম, ওই ঈশিকা ম্যাডাম তো ওর বাবার কোম্পানি নাম কিছুতেই চেঞ্জ করতে চাইছে না, বলছে যে ইমোশন জড়িয়ে আছে, সেন্টিমেন্ট জড়িয়ে আছে, কি করবি? ইমোশন সেন্টিমেন্ট, এক্সকিউজ আর কিচ্ছু না। ইচ্ছে করে ওই এমডি আজকে আমাদের সাথে দেখা করলো না, সব বাহানা দিল, কাজ আছে, এই আছে, ওই আছে। না না ঈশিকা, আই রিয়েলি ডোন্ট থিংক সো। এটাও তো সত্যি কথা যে এমডি খুব ব্যস্ত মানুষ, তাও তো আমাদের কাজ আটকে রাখেনি, উনি তো নিজে। আঙ্কেল, যাই হোক না কেন, যদি কোম্পানির নাম চেঞ্জ করতে বলে আমি কিন্তু এই ডিলটা সাইন করব না, আমি বলে দিলাম এখনি, এন্ড দ্যাটস ফাইনাল। কারো বাবার নামের সাথে যদি তার কোম্পানির নামের সেন্টিমেন্ট জড়িয়ে থাকে তাহলে সেটা চেঞ্জ না করাই ভালো। লিভ ইট অ্যাজ ইট ইজ। ঠিক আছে, আমি সেরকমই জানিয়ে দিচ্ছি। ও স্যার, আরে আপনি কোথায় যাচ্ছেন, আমার গিফটগুলো? ও আই এম সো সরি। এই যে আপনার সম্পদ,
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা একটু সাবধানে আয়। এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য ওয়াশরুম? এইদিকে। থ্যাংক ইউ। আইটা দাও। আমাদের কোম্পানির যে অ্যাসেট আছে সেগুলো আমরা যদি